আজকাল ডাক্তারদের উপর যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ডাক্তারদেরকে অন্যভাবে ভাবছে, ডাক্তাররা পেশেন্টকে উপকার করে না, পেশেন্টের বন্ধু নয়, এরকম এই এই মতবাদটাকে কাটিয়ে ওঠার জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA-র তরফ থেকে, ত্রিপুরা রাজ্য সরকার তরফ থেকে একটা প্রতীকী প্রতীকী আমরা একটা প্রটেস্ট করবো। সবাই কালো ব্যাজ ধারণ করে আজকাল IGM হাসপাতালের সমস্ত ডাক্তারবৃন্দ একত্রিত হয়ে আমরা এই মানুষের এই মতবাদের বিরুদ্ধে প্রটেস্ট করতে চাইতেছি। সারা ইন্ডিয়াতে আজকে ন্যাশনাল প্রটেস্ট ডে হিসাবে প্রতিপালন করছে, তার অংশ হিসাবে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ এটার পক্ষ থেকে IGM হাসপাতালের সমস্ত ডাক্তাররা একত্রিত হয়ে কালো ব্যাজ ধারণ করে আমরা এটা তীব্রভাবে প্রতিবাদ করছি এবং সে দিবসটা পালন করছি। দেখা গেছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা, অত্যন্ত গ্রামাঞ্চলে, শহরে, এমনকি সারা দেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন রাজ্যে ডাক্তারদের উপর অকারণে হামলা হচ্ছে, সেটার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। এটা যেন প্রচার হয়, এটা যেন মানুষের মধ্যে এই বুদ্ধটা উদয় হয় যে ডাক্তাররা কখনো রুগীর শত্রু নয়, কারো শত্রু নয়, তারা রুগীকে যথাসম্ভব চেষ্টা করে তাদের চিকিৎসা পরিষেবা দিয়ে ভালো করার জন্য। তো এই এই মনোভাবটাকে যে মানুষের উল্টাভাবে না নেয়, আমরা রুগীদের বন্ধু, তাদের কোনো সময় শত্রু হতে চাই না এবং মানুষ যেন আমাদেরকে শত্রু না ভাবে, এই মনোভাবটা কাটিয়ে ওঠার জন্য আমরা এই মেসেজটা জনসাধারণের মধ্যে দিতে চাই আমাদের জন্য। প্রতি বছরই করা হয় মন্দিরে, আজকের এই ডেট, আজকের যে তারিখে কি প্রতি বছরই এটা করা হয় না, শুধু আজকের জন্য এটা প্রতিষ্ঠা গেছে একদিনের জন্য না, এই বছরটা 18 জুন 2021 এটা তীব্রভাবে পালন করা হচ্ছে। আগের আগের বছর তো হয়তো ছিল, এত প্রচারে ছিল না, এটার বর্তমান ভিত্তিতে এটা জাতীয় পটাশ দিয়ে পালন করছে। আছে সঠিক তথ্যটা আমার কাছে এই মুহূর্তে মোটামুটি কীরকম হতে পারে, 15টা ঘটনা মতো হবে, এর মধ্যে কয়েকগুলো কতগুলো ঘটনার উপর আপনার এনকোয়ারি হয়েছে বা পানিশমেন্ট হয়েছে এরকম? পানিশমেন্ট কতগুলো হচ্ছে সেটা তো এই মুহূর্তে বলা মুশকিল, তবে সবগুলোই আইনিভাবে যা পদক্ষেপ নেওয়া করা সেটা চলছে, সেটা সঠিক তথ্যটা আমার কাছে এই মুহূর্তে নেই, কিন্তু যা আইনিভাবে পদক্ষেপ নেওয়া এবং অ্যাকশন নেওয়া চলছে। এবার হচ্ছে আপনার সবসময় সবসময় সার্ভিসটাই দিচ্ছেন, ঠিক আছে, বাইরের বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কিছু একটা কমপ্লেন, একটা রিউমার উঠছে যে হ্যাঁ এই ডাক্তার সার্ভিসটা দেয়নি, এরকম বিভিন্ন ধরনের অভিযোগ, আসলে এই ব্যাপারটা আপনারা কীভাবে দেখছেন? আসলে এই ক্ষেত্রে কি মানে দেখা না, কেউ ইচ্ছা করে অবহেলা দেখা না, যদি কারো কোনো মানে অভিযোগ থাকে তো সেটা হতে পারে যে একটা সিস্টেমের যে একটা তাৎক্ষণিকভাবে রিয়াকশান, সেটা হতো সবসময় সিস্টেমটাকে কোপ আপ করে ওঠা যায় না, মানে সিস্টেমে সবসময় সব বিদ্যা সমাধান করে আনা যায় না, সেই সিস্টেমের একটা এফেক্ট পড়ে মাঝে মধ্যে, কারণ সিস্টেম একটা ধারাবাহিক সিস্টেম আছে, সিস্টেমটা মেনটেন করে তারা পরিষেবা দেওয়ার চেষ্টা করে। তো কেউ নিজে ইচ্ছা করে এরকম সিস্টেমটা মানে ব্রেক আপ করতে চায় না যদি কোনো আইনি স্টেপ আসে। তো এইসব ক্ষেত্রে দেখা গেছে যে একটু মাঝে মধ্যে আনকোয়ার্স হ্যাপেনিংস হয়ে যায়, তো সেক্ষেত্রে এটা দুর্ভাগ্য বলতে হবে। সব এজিএমসি, টিএমসি, IGM, হ্যাঁ, এই মুহূর্তে তিনটা বড় হাসপাতাল প্লাস বিভিন্ন যে ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশন যে হসপিটাল আছে বা পিএইচসি বা হেলথ সেন্টার যেগুলো আছে, এইখানে প্রায়ই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ইনসিডেন্ট হচ্ছে। আসলে এই ব্যাপারটা আপনারা কীভাবে নিচ্ছেন এবং আপনারা এই ব্যাপারে মানে একদম টপ লেভেলে কীভাবে যে কী ধরনের প্রিপারেশন নিচ্ছেন আপনারা? আমরা সেই মেসেজটা দিতে চাচ্ছি যে ডাক্তাররা এখানে কারো শত্রু নয়, ডাক্তাররা কোনো রুগীর শত্রু নয়, ডাক্তাররা সবসময় তারা যথাসাধ্য চেষ্টা করে একজন একজন মুমূর্ষু রুগী বা একজন আহত রুগীকে সারিয়ে তোলার জন্য। তো সেক্ষেত্রে সিস্টেমের কারণে যদি একটু গতি হয়ে যায় এটাকে মানুষ বড় করে ফলাও করতে চায়, কিন্তু এটা হওয়া উচিত না, সবারই একটা সার্বক্ষণিক এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই চিকিৎসা হয়। যেহেতু আমি সবচেয়ে লাস্ট বলতে চাই যে এই হেলথ সার্ভিসটা হচ্ছে একটা সায়েন্স আর ডাক্তার দাদিব তারা হচ্ছে মানুষ, তো এখানে হিউম্যানিটিটাও বড় করে দেখা হয় এবং ডাক্তাররা যেহেতু হিউম্যান বিইংস তো তাদের ভিতরে তো একটা বেঁচে থাকার বা এই
শারীরিক সবকিছু মেইনটেইন করে থাকতো তা নিজেও তো সুস্থ থাকতে হবে। এখন মেসেজটা হলো যারা সমাজের প্রীত মানুষকে সুস্থ করবে তারা নিজেরা সুস্থ থাকতে হবে, তাদেরকে যদি আঘাত করে তাহলে সিস্টেমটা তো ডিফেক্টিভ হয়ে যাবে। আমরা বলছি যারা সুরক্ষা দেবে এই রুগীদেরকে তাদেরকে তো সুরক্ষা দেওয়ার জন্য আপামর জনসাধারণ এগিয়ে আসা উচিত, সেটাই বলতে চাচ্ছি। এবার ডাক্তাররা আমরা মানে সাধারণ মানুষ যারা বিশেষ করে কি যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তারা কোনোদিনই চায় না যে ডাক্তারদের উপর কোনো ইনসিডেন্ট হোক, ডাক্তাররা রাস্তায় নামুক বা ডাক্তাররা কোনো ধরনায় বসুক, কারণ এতে পুরো সিস্টেমটার উপরে একটু কিছুটা প্রেশার পড়ে, কিন্তু হলো সার্ভিসটা পাবলিক পায় না। ঠিক আছে, তো এই ব্যাপারে আগামী দিনে আপনারা ডাইরেক্টর হেলথ সার্ভিস বা মিনিস্টারের কাছে কীরকম কীভাবে কোনো প্রপোজ রাখবেন, প্রপোজাল পাবেন? না, আমরা আইএমএর তরফ থেকে প্রপোজাল রাখা হয়েছে মেডিকেয়ার অ্যাক্ট, যে হাসপাতালের সম্পত্তি এবং সরকারি কর্মরত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হলে তাদেরকে মেডিকেয়ার অ্যাক্ট অনুসারে যা অ্যাকশান নেওয়ার কথা, যা লকলি যা এই স্টেপ নেওয়ার কথা সবটা নেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ পর্যায়ে বলা হয়েছে, আইএমএর তরফ থেকে বলা হয়েছে। আশা করি ভবিষ্যতে এটা আরও ভালো করে প্রচার আসবে এবং লাগুও হবে। আমি ডক্টর প্রণব কান্তি মণ্ডল, আইএমএ টিএস।